অনার্স প্রফেশনাল ভর্তি হতে কি কি কাগজপত্র লাগে? অনার্স প্রফেশনাল প্রথম বর্ষে ভর্তি হতে যেসব কাগজপত্র লাগবে, যদিও আসলে এইখানে কমন যেই কাগজপত্রগুলো লাগবে সেই কাগজপত্রগুলো নিয়েই আলোচনা করা হবে। তো মূল ভিডিও শুরু করার আগে বলে নেই, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। শিক্ষা বিষয়ক সকল সহায়তা পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে এবং অনার্স প্রথম বর্ষ প্রফেশনাল সম্পর্কে যে কোনো আপডেট পেতে অবশ্যই সাথেই থাকবে। তো এখানে প্রথম যেটা কথা সেটা হচ্ছে যে প্রফেশনালে ভর্তি হতে কাগজপত্র কি কি লাগতে পারে, সেটা প্রথমে যেটা আছে পাসপোর্ট সাইজের ছবি 4 কপি এবং পিছনে নাম লিখে দিতে হবে। কলেজ ভেদে কম বেশি হতে পারে ছবির সংখ্যা, কোথাও আসলে 4টির বেশিও লাগতে পারে, সেখানে 6টি বা 5টি বা 3টি বা 2টি এরকমও লাগতে পারে। তো কলেজ নোটিশ অনুযায়ী লাগবে। তো তোমরা পাসপোর্ট সাইজের ছবি, নিজের পার্সোনাল ছবি সেটা রাখবে, 4 কপির মতো করে রাখবে নিচে নাম লিখে। তারপর এসএসসি ও সমমান পরীক্ষার মূল নাম্বার পত্র বা মার্কশিট 1টি করে অথবা 2টি করে। তো তার আগে বলি যে দেখো, যেই কাগজপত্রগুলোই লাগুক না কেন, সেই কাগজপত্রগুলো অবশ্যই তোমরা সত্যায়িত করে ফটোকপি করে রাখবে, কারণ এগুলো একবার কলেজে জমা দেওয়ার পর এগুলো তোলা অনেকটাই ঝামেলা। আর এখানে তোমার 4 বছরের মতো এই কাগজপত্রগুলো থাকবে, তো এগুলো অবশ্যই 1 কপি করে সংরক্ষণ করে রাখবে তুমি নিজের কাছে, অবশ্যই সেটা সত্যায়িত করে রাখবে। তো এটা 1 কপি বা 2 কপি করে লাগবে, সেটা তোমার মতো করে তুমি আসলে ফটোকপি করে সত্যায়িত করে রাখবে। তারপর এসএসসি বা সমমান এইচএসসি প্রমাণ পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ডের সত্যায়িত ফটোকপি, মূল কার্ডে অবশ্য লাগে কিন্তু সত্যায়িতও লাগবে 2টি করে, 2 কপি বা 1 কপি বা কলেজ ভেদে সেটা কম বেশি হতে পারে, 2 কপিও লাগতে পারে, তার বেশিও লাগতে পারে। তো তোমাদের মতো করে তোমরা সেটা কপি করে রাখবে, যেহেতু বেশি করে কপি করে রাখতে বললাম কারণ এগুলো হচ্ছে একবার কলেজে জমা দেওয়ার পর সেটা কলেজ থেকে তোলা অনেক ঝামেলার কাজ এবং এটা 4 বছর থাকবে, তোমার কাছে অবশ্যই 1 কপি করে সত্যায়িত করে রাখবে, যে কোনো সময় যখন প্রয়োজন হবে তখন যেন তুমি সেটা ব্যবহার করতে পারো। অনার্স প্রফেশনাল এবং অনার্সে প্রায় সেম কাগজপত্রই লাগে, তারপরেও তোমরা যেটা বললাম সেটা করে রাখবে এবং আর কি কাগজপত্র লাগতে পারে সেই জন্য অবশ্যই তুমি সেটা দেখে নিবে। তো একদম চ্যানেলে চলে আসবে, আমার চ্যানেলে চলে আসবে, এখানে আসার পর একদম নিচে চলে যাবে, নিচে চলে যাওয়ার পর এই দিক থেকে একদম হচ্ছে কর্নারে চাপ দেওয়ার পর তুমি এখানে দেখতে পাবে যে অনার্সে ভর্তি হতে কী কী কাগজপত্র লাগবে এবং অনার্সে ভর্তি হতে কত টাকা লাগবে। তো আসলে কলেজ ভেদে টাকা পরিমাণ অবশ্য আলাদা হতে পারে, তো এইখানে একদম টাকা কত টাকা লাগতে পারে, সরকারি কলেজে কত টাকা লাগতে পারে, বেসরকারি কলেজে কত টাকা লাগতে পারে সেই বিষয়ে এখানে বলা আছে। তোমরা ওই ভিডিওটি দেখে নিবে, যদি তোমাদের আর কোনো সংশয় থাকে তাহলে সেটা কনফিউশন দূর হয়ে যাবে। তো আজকে এ পর্যন্তই, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে। ধন্যবাদ।